দেশের ক্রিকেটে যেখানে লেগ স্পিনাররা ঘরোয়া লিগেই থাকেন একাদশের বাইরে, সেখানে ঋষাদ হোসেন ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, টাইগার লিগে ঋষাদ খেলবেন বিগ ব্যাশে। তাকে দলে ফিরিয়েছে হোবার্ট হারিকেনস। গেল টি টোয়েন্টি বিশ্বকাপেই নিজের যা চিনিয়েছেন ঋষাদ, তার নজর কাড়া বোলিং, সেই সঙ্গে মারকুটে ব্যাটিং এর ধরন মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে, যার পুরস্কারটাও বেশ চমকপ্রদ ভাবেই পেলেন এই টাইগার অলরাউন্ডার। আগামী আসরের জন্য রবিবার সিডনিতে অনুষ্ঠিত হওয়া ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে তাকে দলে ফিরিয়েছে রিকি পন্টিং এর দল হোবার্ট হারিকেনস। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অফ স্ট্র্যাটেজি দায়িত্বে আছেন কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। সাবেক অজি লিজেন্ডের দলে খেলার জন্য মুখিয়ে আছেন ঋষাদ, তবে যদি কিন্তুতে ঝুলে আছে ঋষাদের বিগ ব্যাশে খেলা না খেলা। বিগ ব্যাশ শুরু হবে এবছরের 15 ডিসেম্বর, যা শেষ হবে আগামী বছরের 27 জানুয়ারি। একই সময় হওয়ার কথা বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও। এর আগে আবার নভেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় দল ও বিপিএল এর ব্যস্ত সূচিতে ঋষাদের বিগ ব্যাশে খেলা হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে ঋষাদ যদি বিগ ব্যাশে খেলেন, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলার ইতিহাস গড়বেন। এর আগে কেবল সাকিব আল হাসানি 2014 সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেন, পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে, কিন্তু 2015 সালের পর এই লিগে আর তাকে দেখা যায়নি। মাহমুদুল হাসান, সজীব, 71।